সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার ননদ লাবি ব্লিয়া আরও অনেকে এসেছি মহরমের মেলা দেখতে। এখানে প্রতি বছরই মহরম উপলক্ষে অনেক বড় করে মেলা উৎসব হয়। আর এখানে একটি বড় নিম গাছ আছে, সেই নিম গাছের নিচে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায়, মনের ইচ্ছা পূরণ হয়। আর এখানে মানতে হয়, কেউ ছাগল মানে, কেউ মুরগি মানে, কেউ দুধ চিনি মানে, যার যা ভালো লাগে সে তাই মানে। তারপর তার মনের আশা পূর্ণ হলে তার পরের বছরে যেটা মানে সেটা দিয়ে যেতে হয় এই নিম গাছের গোড়ায়। এরা সবাই কিন্তু মুসলমান। আর এই মহরমের দিনে সবাই রোজায় থাকে, এটা ইসলামের নিয়ম হিসাবে মানে সবাই। অনেকে মানে আবার অনেকে মানে না। খেলনা ওই ধারে আছে। এখানে মহরমের মেলা দুই জায়গায় হয়। এই নিম গাছতলা এটা হচ্ছে ছোট মেলা, এর পাশে আর এক জায়গায়ও মেলা বসেছে, সেখানে বড় মেলা, সেখানে জিলাপি সব মিষ্টি বিক্রি করে, আবার অনেক রকমের খেলনা অনেক জিনিস বিক্রি করে সেখানে। চলুন এবার সেই মেলাটা আপনাদেরকে দেখাবো। মধু খাও লিয়া, লিয়া বাদাম দিলে নেন। পরে খালে হবে খানা, ফিরে খাবো না। নাগরদুল্লা
আজকে এই মহরমের মেলায় আমরা অনেক ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম এই অতিরিক্ত গরমে লিয়ে আর ঘুরবে না বলে কাঁদছে এবার আমরা বাড়ি চলে যাব এই দেখুন লাবিব নিয়ে এসেছে ক্যারাম বোর্ড আর লিয়া নিয়ে এসেছে গিটার